আমার স্যালারি হলে 16,000, আমি এক কেজি গরু গোশত 750 টাকা দিয়ে কিনে খাওয়ার ক্ষমতা আমার নাই। মোহাম্মদ শাহজাহান একটি ফার্নিচার দোকানে কাজ করেন, 12 জন মিলে একটি মেসে থাকেন। মেসের আমিষের বাজারের তালিকায় আজ মুরগি, তাই মেসের আরেক সদস্য কামরুল ইসলামকে নিয়ে বাজারে এসেছেন শাহজাহান। 2 কেজি মুরগির জন্য তাদের বরাদ্দ 300 থেকে 320 টাকা, কিন্তু দোকানে এসে মুরগির দাম শুনে তাদের চোখ কপালে। আমরা সাধারণ একটা লোক, আমাদের জন্য কাজ করে খাই। আজকে আমরা বাজার করতে এসেছি, গত সপ্তাহে গড়া নিলাম 160 টাকা, আজকে বলতেছে 200 টাকা 220 টাকা। মরিচ পেঁয়াজ প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু এরকমটা হয়েছে, ডিম কিনতে গেলেও কিন্তু এরকমটা। রিক্সা ভাড়া হোক বা বাসে যদি চড়তে চাই 10 টাকা ভাড়া, 15 টাকা। আমরা এরকম করে যদি আমাদের প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যায়, আমাদের হাজিরে কিন্তু বাড়তেছে না, আমাদের স্যালারি কিন্তু বাড়তেছে না, তাহলে আমরা কোথায় যাবো? শুধু শাহজাহান একারই না, রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার ওলিমিয়া টেক বৌবাজারে মুরগির দোকানে আসা অধিকাংশ ক্রেতারই একই বক্তব্য। গত 1 সপ্তাহের ব্যবধানে বাজারে ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি বেড়েছে 50 টাকা, বর্তমানে দাম 200 টাকা। শুধু ব্রয়লার নয়, বেড়েছে পাকিস্তানি কক মুরগির দামও। গত সপ্তাহেও পাকিস্তানি ককের দাম ছিল 245 থেকে 250 টাকার মধ্যে, আজ বিক্রি হচ্ছে 270 থেকে 275 টাকায়। সাধারণ ক্রেতারা বলছেন, ধনীরা আরও ধনী হচ্ছে, মধ্যবিত্তের জন্য কোনো জায়গা থাকছে না, মধ্যবিত্তরা আরও নিচে ধাবিত হচ্ছেন, সব কিছু ক্রয়সীমার বাইরে চলে যাচ্ছে। কাস্টমারে বোঝা হইলো ব্যস্ত হয়, আর যে দিন আনে দিন যা সে 2টা মুরগি নিবে সে 1টা নিতেও কষ্ট পাচ্ছে।